পঞ্চায়েতে মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, রাজ্য নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করতে হবে, প্রয়োজন হলে কেন্দ্র বাহিনীর সঙ্গে একসঙ্গে কাজ করুক রাজ্য, পর্যবেক্ষণ হাইকোর্টের আপনাদের সামনে রাখবো। তার পাশাপাশি আলোচনা করব আজকে মনোনয়ন পেশের একেবারে শুরুর দিন থেকেই যেভাবে অশান্তি জেলায় জেলায় মনোনয়ন তোলাকে কেন্দ্র করে, সেই ছবিও আপনাদের সামনে রাখবো। কিন্তু শুরুতেই জানাবো হাইকোর্টের আজকে পর্যবেক্ষণ, পঞ্চায়েতে মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, মনোনয়ন পেশকে পেশের এই সময় পাওয়া নিয়ে অর্থাৎ ছদিনে চার ঘন্টা চব্বিশ ঘন্টা গতকাল থেকেই আপনারা জানেন বিরোধীরা এই দাবি তুলে আসছিল, আর তা নিয়ে হাইকোর্টের আজকে প্রাথমিক পর্যবেক্ষণ যে রাজ্য নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করতে হবে এই মনোনয়নের সময় নিয়ে, অর্থাৎ যে সময় দেয়া হয়েছে চব্বিশ ঘন্টা পর্যাপ্ত নয়, প্রয়োজন হলে কেন্দ্র বাহিনীর সঙ্গে একসাথে কাজ করুক রাজ্য, এমনটাই হাইকোর্টের আজকের পর্যবেক্ষণ। রাজ্য সরকার এটা ভাবুক, রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করুক এবং সোমবারের মধ্যে জানাতে হবে, এমনটাই আদালত আজকে জানিয়েছে। পর্যবেক্ষণ হাইকোর্টের যে প্রয়োজন হলে যাতে ভোট শান্তিপূর্ণ হয়, পঞ্চায়েত শান্তিপূর্ণ হয়, তার জন্য রাজ্য কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিতেই পারে। এবং আরও একটা যে ছবি দেখা গেল একেবারে মনোনয়নের প্রথম দিনই, বহু জেলায় জমাই দেয়া গেল না মনোনয়ন, বিরোধীরা বারবার অভিযোগ জানাচ্ছে যে মনোনয়ন তুলতেই পারলো না। প্রথম দিনই, মনোনয়নের প্রথম দিনই জেলায় জেলায় কতুলপুর, ভরতপুর, রানীনগর বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু শুরুতেই যে ছবি দেখাবো, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের জন্য ছদিনে মাত্র চার ঘন্টা করে সময় দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেখানে আসনের সংখ্যা প্রায় 74,000 সেখানে এত কম সময় মনোনয়ন পেশ করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে গেছে কংগ্রেস ও বিজেপি। প্রাথমিক কি পর্যবেক্ষণ হাইকোর্টের দেখবো শুরুতে। মনোনয়নপত্র পেশের জন্য দেওয়া সময় পর্যাপ্ত নয়, রাজ্য নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরুর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ সামনে এলো। আদালত কার্যত মেনে নিল যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় 74,000 আসনে মনোনয়নের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন, তার পরদিনই কংগ্রেস এবং আরেকদিকে বিজেপি দুপক্ষই মনোনয়নের সময়সীমা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, অনলাইনে মনোনয়ন জমার সংস্থানের মতো একাধিক বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। শুনানি শুরুতে শুভেন্দু অধিকারীর তরফে তার আইনজীবী সওয়াল করে বলেন, মনোনয়ন পেশের জন্য মাত্র 7 দিন সময় দেওয়া হয়েছে, এর মধ্যে 2 দিন এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি আছে, তাহলে মাত্র 5 দিনের মধ্যে কি করে মনোনয়ন পেশের কাজ শেষ হবে? কমপক্ষে 12 দিন সময় দেওয়া হোক মনোনয়ন পেশের জন্য। পাল্টা রাজ্য নির্বাচন কমিশন যুক্তি দেয়, অন্যান্য 12 মনোনয়ন পেশের জন্য এই রকম সময়ই দেয়া হয়, যদি আদালত মনোনয়ন পেশের জন্য সময় বাড়াতে চায় তাহলে তার শুনানি সোমবারও করা যেতে পারে। নমিনেশন যারা ইলেকশন লড়তে চায় তারা যাতে তাদের নমিনেশন পেপার্স ঠিক করে ফাইল করতে পারে এবং তারা যাতে কোনো ভয় না থাকে সেটারই আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে বিনা ভয়ে বিনা যা যা আমরা দেখে আসছি এত বছর ধরে, লাস্ট কয়েক বছর ধরে যা হয়ে আসছে ইলেকশন হলেই বেঙ্গলে, সেটা যাতে আবার রিপিট না হয় এই ইলেকশনে। মামলাকারীদের সওয়াল শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হয় সেটাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কি কি করা যায় সেটা দেখতে হবে কমিশনকে। পশ্চিমবঙ্গের কংগ্রেস দলের ডাকা শহীদ মিনার সভা যাতে মার খায়, যাতে সফল না হয়, পঞ্চায়েত ঘোষণা করে দাও। কারণ খুব সহজ, পঞ্চায়েত ঘোষণা করা মানে কর্মীরা, সমর্থকেরা, তারা পঞ্চায়েত ভোটে প্রার্থী তৈরি করো, ভোট কি করে করা হবে তার মধ্যে তারা ব্যস্ত হয়ে পড়বে। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করব যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক নমিনেশনের। এমন একজন রাজ্য নির্বাচন কমিশনকে নিযুক্ত করেছে যে এই কাজে তিনি বিশেষভাবে অনভিজ্ঞ। গতকালকেই আমরা বলেছিলাম যে কোনো হোমওয়ার্ক ছাড়া নির্বাচনের দিন ঘোষণা করা হলো এবং মনোনয়নপত্র দাখিলের দিন প্রায় কয়েক ঘন্টার মধ্যেই জানিয়ে দেওয়া হলো। মানে নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করে দিতে পারলেই নির্বাচন কমিশন হয়তো খুশি হতে, কিন্তু যে কোনো কারণে এই পরিস্থিতির বাধ্যবাধকতায় তিনি তা পারেন। না, টাইম কোনো শর্ট হয়নি, নিয়ম মেনে যেভাবে টাইম করার দরকার, এটা তো একটা নিয়ম আছে, এটা ইচ্ছা মতো করা যায় না, এর তো একটা কিভাবে করবে, তার কত দিনের করতে হবে তার আইন আছে, সে আইন মেনে সেই ইলেকশন কমিশন অ্যাক্ট এটা মেনে তো করছে। পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি সোমবার, সেদিন মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কি জানায় সেটাই এখন দেখার। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
আপনারা শুনলেন আদালত একদম প্রাথমিক পর্যবেক্ষণে আজকে যা জানিয়েছে যে মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। আর কমিশন কি ভাবছে, কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, সময় কি তাহলে বাড়ানো হতে পারে? রাজ্য নির্বাচন কমিশন সূত্রে কি খবর? দেখুন, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন যে এখন তো মনোনয়ন শুরু হয়েছে, আরো দুটো দিন যাক, যদি মনে হয় যে মনোনয়নের সময়সীমা বাড়াতে হবে অবশ্যই তারা এই নিয়ে বাড়াবেন, এবং আইনে যদি থাকে যে মনোনয়ন সময়সীমা বাড়ানো যেতে পারে সেক্ষেত্রে কিন্তু রাজ্য নির্বাচন কমিশন ভাবনা চিন্তা করছে। যেহেতু জাস্ট মনোনয়ন শুরু হয়েছে, আরো দুটো দিন যাক, এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। দেখো, আজকে মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক হয় এবং এক ঘন্টা এই বৈঠক চলে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন যে যা যা ঘোষণা করা হয়েছে সেটা যেন ইমপ্লিমেন্ট করা হয়, পর্যাপ্ত বাহিনী যাতে থাকে, পুলিশ পার্সোনাল যারা থাকে, কত পুলিশ থাকবে এবং পোলিং পার্সোনাল রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভালো মতো সমস্ত ব্যবস্থাই করতে হবে। এবং তার সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি, বারবার কথা উঠছিল সিভিক ভলেন্টিয়ার কি থাকবে, তিনি বলেছেন যে যদি আদালতের রায় থাকে সেক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ার দিয়ে করানো হবে না, কিন্তু পর্যাপ্ত বাহিনী যাতে থাকে, কোনোভাবেই যাতে মনোনয়ন দিতে পারছেন না এমন যেন ঘটনা না ঘটে সেক্ষেত্রে আরো জানিয়ে রাখি, শুধুমাত্র মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক যেমন তিনি এক ঘন্টা করেছেন, তার আগে কিন্তু ডিএম এসপিদের সঙ্গেও বৈঠক করেছেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে প্রথম দিনই কিন্তু সতর্ক করেছেন যাতে মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কোনো রেয়াত বর্তানো যাবে না। মনোনয়নের দিন যে ছবিটা দেখা গেল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে রুমা। আমি সরাসরি কৌস্তবের কাছে চলে আসবো আলোচনায়। কৌস্তব, আজকে কি হলো আদালত, আমি যদি সামগ্রিকভাবে একদম ছোট করে একটু জানতে চাই, কি পর্যবেক্ষণ? দেখুন, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, অধীর রঞ্জন চৌধুরী মামলাকারী ছিল। আমাদের প্রথম বক্তব্য যেটা ছিল যে আমরা 24 এপ্রিল কমিশনের কাছে 22 দফা একটা দাবি আমরা নিয়ে যাই, সেখানে আমাদের অনেক কটা পয়েন্ট ছিল এবং আমরা কোর্টেও আজকে বলেছি যে আমাদের কোনোভাবে উদ্দেশ্য এটা নয় যে ভোটকে আমরা বানচাল করতে চাই বা ভোটটাকে আমরা স্টল করতে চাই, এবং আমাদের ওই চার্টার অফ ডিমান্ডসের প্রথম পয়েন্টটাই ছিল যে নির্বাচনটা যেন সঠিক সময় হয়। এছাড়াও অন্যান্য পয়েন্টগুলোর মধ্যে ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্সেস, তারপরে ধরুন ফিজিক্যাল নমিনেশনের ক্ষেত্রে যেখানে এসডিও বা বিডিও অফিসের ক্ষেত্রে প্রবন্ধকতা বা প্রতিবন্ধকতা তৈরি হবে, সেখানে যেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস বা রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নমিনেশন দেওয়া যায়, সিভিক ভলেন্টিয়ারদের যাতে কাজে না লাগানো হয়, পশ্চিমবঙ্গে পুলিশের এই যে নির্বাচন করার ক্ষেত্রে একটা মারাত্মক শর্টফল আছে সেই ক্ষেত্রে যেন সেন্ট্রাল ফোর্সের সহায়তা নেওয়া হয়, একদম স্টার্টিং ফ্রম দি ডেট অফ নমিনেশন টিল দি ডিক্লারেশন অফ রেজাল্টস। আমরা বলেছিলাম যে একদম প্রথম থেকে নমিনেশন থেকে ডিক্লারেশন অফ রেজাল্টস কাউন্টিং সেন্টার অব্দি প্রত্যেকটা স্টেপে একদম যেন ভিডিওগ্রাফি হয়, সেগুলো সব প্রিজার্ভ করা হয়, এই বিষয়গুলো আমরা সমস্তটাই তুলে ধরেছিলাম এই চার্টার অফ ডিমান্ডসে। আমাদের বক্তব্য ছিল এই চার্টার অফ ডিমান্ডসগুলোকে কনসিডার না করে ইউনিল্যাটারালি কোনো সর্বদলীয় বৈঠক টৈঠক কোনো কিছু না করে নির্বাচনে চলে যাওয়া, এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইউনিল্যাটারাল মনোভাব, একটা আর্বিট্রারি মনোভাব, একটা স্বৈরাচারী মনোভাব, সেটাই প্রকাশ পেয়েছে। আমরা কোর্টের কাছে এটাও বলেছিলাম যে সময়টা খুব কম, হঠাৎ করে ডেকে দেওয়া এর সময়টা খুবই কম, তো কারণ ক্লিয়ার 7 ডেজও পাওয়া যাচ্ছে না, সে তারপরে 11টা থেকে 3টে, এই সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে আমরা তুলে ধরি। যখন আমরা মামলাটা আর্জেন্সির গ্রাউন্ড প্লিড করে মেনশন করি 10:30টার সময়তে, কোর্ট তখন প্রাইমা ফেসাই কিন্তু এই কথাটা বলে যে না সত্যিই সময়টা কম, এবং পরবর্তীকালে মামলা যখন শুনানি হয় কোর্ট এই জায়গাতে কিন্তু একদম প্রাইমা ফেসাই এই জায়গাটাই উপনীত হয় এই জায়গাতে যে হ্যাঁ সময়টা কম। এছাড়া অন্যান্য প্রেয়ারগুলো যেগুলো আমরা জানিয়েছি যে ডিএম অফিসে নমিনেশন বা রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে অন্যান্য তোমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো রেসপন্স ইলেকশন কমিশনার স্ক্রিটের কাছে চেয়েছে সোমবারে, পরবর্তী সোমবারে কি হবে এবং রাজনৈতিকভাবে তোমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা আমি পরে আসব। কিন্তু আমি প্রথমেই যেটা অরূপের কাছে আসব যে মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, এটা যে শুধু বিরোধীরা বলছে তা তো নয়, এটা তো আদালত প্রাথমিক পর্যবেক্ষণে জানাচ্ছে যে মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়। তাহলে বিরোধীরা যে কথাটা বলছে যে বিরোধীরা যাতে মনোনয়ন দিতে না পারে তাই জন্যই তড়িঘড়ি এই সিদ্ধান্ত, সেটাই কি? মানে পর্যাপ্ত যদি না হয় তাহলে বিরোধীদের জন্য আলাদা সময়, শাসকের জন্য আলাদা সময়, আমি তো এরকম কিছু শুনিনি বা নোটিফিকেশনও দেখিনি। মানে শাসকের জন্য যদি সময় থেকে থাকে তাহলে বিরোধীদের জন্য সময় নেই কেন, এই অঙ্কটা আমার কাছে ঠিক বোধগম্য হলো না। আর সময় দিয়েছে নির্বাচন কমিশন, যদি মনে করে সময় বাড়ানোর প্রয়োজন নির্বাচন কমিশন বাড়াবে, যদি আদালত মনে করে যে হস্তক্ষেপ প্রয়োজন আদালত নিশ্চিতভাবে তার মতামত ব্যক্ত করতেই পারে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন সব সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই, তৃণমূল কংগ্রেস আমরা রাজনৈতিকভাবে এই রাজ্যের
বিপক্ষে সবচেয়ে বড় পরীক্ষিত শক্তি। যেদিনই নির্বাচন হবে আমরা নির্বাচনের দিনের জন্য প্রস্তুত আছি। যারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়, যারা গতকাল থেকে কাঁদুনি গাওয়া শুরু করেছে, আসলে তারা মানুষের সামনে যেতে ভয় পাচ্ছে, যার জন্য কোর্টের দরজায় গিয়ে তাদের খটখট করতে হচ্ছে। মানুষের দরজায় যাওয়ার বিজেপির মুরদ নেই, কারণ যেভাবে রান্নার গ্যাস কেরোসিনের দাম বাড়িয়ে রেখেছে, মানুষ গেলে আগে ওদেরকে তাড়া করছে। আর বাম আর কংগ্রেস এই মুহূর্তে আসলে শূন্য থেকে সবে এক হয়েছিল। আমি কৌস্তবকে বলবো যে আগামী দিন নিশ্চিতভাবে কংগ্রেস প্রার্থী দেবে, গণতান্ত্রিকভাবে প্রত্যেক দল প্রার্থী দেবে। প্রার্থীরা যদি বাইচান্স কেউ জিতেও যায়, তারা যেন পরে কংগ্রেসেই থাকে, সেটা সেরকম দেখে তো প্রার্থীটা যেন রাজশীর কাছে আসবো। যেটা অরূপের বক্তব্য, যেটা তৃণমূলের বক্তব্য, আমি একটু একটা কন্ট্রোভার্সি করব, জাস্ট একটা কথা। এখন চুরি জোচ্চোরের খুললাম খুল্লা লাইসেন্স তো আর আমাদের দলে থেকে পাওয়া যায় না, এগুলো যাদের দলে থেকে পাওয়া যায় সেখানে জিনিস। আর একটা জিনিস যেটা বলছিল, এখন দেখুন রাজ্য নির্বাচন যে কমিশনার যে হয়েছে তার একটা ছবি খুব সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এখন সবার তো আর সবার সাথে এত ভালো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না যে তারা সমস্ত বিষয়গুলো জানবে। বিরোধীদের কাছে তো সমস্ত তাদের কাছে এত সক্ষমতা থাকে না। বারংবার করে একটা জিনিস যেটা বলা হচ্ছে ওদের নেতৃত্ব তরফ থেকেও যেটা বলা হচ্ছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। যদি সেটাই হয়, রাজ্যে যে পুলিশের যে সংখ্যাটা সেটা যদি পার বুথ হিসাবেও যদি ধরা হয় সেটাও কিন্তু পর্যাপ্ত নয়, তাহলে নির্বাচনটা করবে কারা? অবশ্যই প্রোটেকশন হিসাবে কারা? বাহিনী আসবে। আমার রাজশীর কাছে প্রশ্ন ছিল, আসি তারপরে মিশনের কাছে আসবো। হ্যাঁ রাজশ্রী, দেখুন প্রথম কথা হচ্ছে যে এখন অরূপদা একটু বলবে, অরূপদারা একটু চাপে আছেন খুব স্বাভাবিকভাবে। না 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 না, অরূপদারা বলবেন এ ধরনের কথা খুব স্বাভাবিক ব্যাপার। অরূপদারা একটু চাপে আছেন, এখন পুরসভার দুর্নীতির তদন্ত হচ্ছে, কার বাবা কার কাকা কার জ্যাঠা কে কোথায় কি ধরা পড়ে যায়, কার গডফাদার কার গডমাদার ধরা পড়বে, কার কান টানলে তো মাথা আবার চলেও আসবে। তো এগুলো ওই চাপ থেকে বলা যেতে পারে। দেখুন মর্নিং শোজ দ্য ডে, আমরা আমাদেরকে দোষারোপণই করতেই পারেন। বিগত 2018 সালের পৌরসভা নির্বাচনে যে কয়েকজন মারা গিয়েছিলেন তাদের মধ্যে প্রায় 49 জন মতন ছিলেন যে তৃণমূল কংগ্রেসের লোক, যার মধ্যে 47 জন তিনি বলেছেন পুরসভা না পঞ্চায়েতের কথা বলছে, 2018 পঞ্চায়েত। এত ভুল ধরার তুমি বলছো, হ্যাঁ ধরে দিয়েছেন ধন্যবাদ তার জন্য। তো সেইখানে 47 জন বলছে তৃণমূলই তাদেরকে মেরেছে, কোনো বিরোধী দলের হাত নেই। তো তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর হচ্ছে একটা চেষ্টা। তো যাই হোক, মর্নিং সজদাদের তুফানগঞ্জ, শান্তিপুর, রঘুনাথপুর, রানীবাঁধ, বারুইপুর, নলহাটি, সুইতি, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বহরমপুর, বসিরহাট, বাঁকুড়া, ইন্দাস, এই কোনো জায়গায় কোনো ফর্ম তোলা যায়নি, কেউ রেডি নয়, প্রশাসন রেডি নয়, ফেরত আসতে হয়েছে। তার মানে মনোনয়নের সময় পর্যাপ্ত নয়, আদালত একেবারে স্পষ্টভাবে আজকে জানিয়েছে। এবং প্রধান বিচারপতির বেঞ্চ আরো যেটা জানিয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা, প্রত্যেকে যাতে ভোট দিতে পারে এটাই তো কাম্য। যেটা বারবার ফিরে ফিরে আসছে, 2018 পঞ্চায়েতে যে হিংসার ঘটনা ঘটেছিল, কি কি করা যায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠুভাবে, সেটা কমিশনকেই দেখতে হবে। এবং তার সঙ্গে আদালত আজকে আরো যেটা জানিয়েছে যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে মোট নির্বাচনী কেন্দ্র রয়েছে 61,636টি, সেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশ যদি প্রয়োজন মনে করে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে, সেক্ষেত্রে প্রশ্নটা এখানেই উঠছে, রাজ্য কি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইবে, ভিন রাজ্য থেকে পুলিশ আনবে, কি হবে অবশ্যই সেটা দেখার। কিন্তু বিশ্বনাথদের কাছে এখানেই আসবো, বিশ্বনাথদের 61,636টা নির্বাচনী কেন্দ্র, রাজ্য পুলিশের কর্মী সংখ্যা তো 80,000, মানে কিভাবে সম্ভব তাহলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন? দেখো খুব পরিষ্কার করে বলছি, রাজ্য পুলিশের যে 75,000 মানে নথিভুক্ত পুলিশ আছে, তার মধ্যে ভ্যাকেন্ট পোস্ট আছে, তার পাশাপাশি ভিআইপি সিকিউরিটি জোনের আছে, কার্যকারী পুলিশের সংখ্যা 46,000, এবং সব মিলে তুমি যদি দেখো যে 62,000 শুধু বুথ আছে, একজনকে দাঁড় করালে 62,000 লোক লাগবে, এবং একই সাথে তোমার কুইক রেসপন্স টিম, তারপর সেক্টরে, হ্যাঁ এগুলো না আমার ধরতে হবে, সেক্টর 3,500 সেক্টরে প্রায় 30,000 লোক লাগবে, আর তারপরে ডিসিআরসিতে অর্থাৎ যেখানে ডিস্ট্রিবিউশন হবে সেখানে বিপুল পরিমাণে লোক লাগবে, কারণ 22টা জেলাতে ভোট হচ্ছে। সেখানে আমরা হিসাব করে দেখেছি 1,20,000 পুলিশ পার্সোনেল ছাড়া তুমি এই নির্বাচনটাকে একজন করে মানে দাঁড় করাতে পারবে না। অথচ কলকাতা হাইকোর্টের পরিষ্কার নির্দেশ আছে যে কোনো মতেই সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না কোনো সাবস্টেনশিয়াল কাজে এবং ইলেকশনের কাজে, ফলে তুমি সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করতে পারবে না। রাজ্য সরকার এই প্রপার অ্যারেঞ্জমেন্টটা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা যদি না করে তাহলে মানুষের মৃত্যুর মুখে ফেলে দেওয়া হবে। আমি বলছি 18 পঞ্চায়েত নির্বাচনে আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি তৃণমূল বিজেপি সিপিএমের বাইরে গিয়ে বলছি, মানে গণতন্ত্রে নির্বাচন হলো একটা উৎসব,
সেই উৎসবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে, এটাই তো আমরা চাইব। কিন্তু মানুষের কেন মৃত্যুমুখে আমি ঠেলব? পশ্চিমবাংলায় প্রতিনিয়ত বোমাগুলি যেভাবে বেশ কিছুদিন ধরে মানে পাওয়া যাচ্ছে, যেভাবে ব্লাস্ট হচ্ছে, মানুষের মৃত্যু মিছিল দেখছি, সেখানে নিরাপত্তা না দিয়ে তুমি নির্বাচনটা তুমি করো, তাহলে ভয়ঙ্কর। এবং এইখানে প্রশ্নটা আসছে যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের ৪২ নম্বর ধারায় রাজ্য সরকার নির্ঘণ্ট ঠিক করে। এই নির্ঘণ্টের জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করতে হবে, কারণ তিনি প্রপারলি কেন ৭ দিন এই ওয়ার্কিং আওয়ার দেননি? ৭টা ওয়ার্কিং আওয়ার ছাড়া নমিনেশন সাবমিশনের জন্য যে ছোট্ট একটা ৬ দিনের সময় দেওয়া হয়েছে, তার মধ্যে আজকে অব্যবস্থার জন্য আজকে তো সাবমিশনই করতে হবে। আজকে আমি জাস্ট একটা কথা বলে দিই, জাস্ট আজকেই একটু আগে আমি এখান থেকে আসার আগে নির্বাচন কমিশনে আমাদের একটি প্রতিনিধি দল আমরা গেছিলাম ৭ জনের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দ্বারা থেকে, সেখান থেকে আমরা স্পেসিফিক এই জায়গাগুলোর কথা বলা হচ্ছে, যেমন মাথা ভাঙা থেকে শুরু করে ১ ২ সেখানে ডিসিআর কাটতে দিচ্ছে না, বলছে আমাদের অর্ডার নেই, ১ তাই হচ্ছে, প্র্যাকটিক্যালি আজকের দিনটা নষ্ট। এরকম জায়গায় বিভিন্ন জায়গাতে যেটা হচ্ছে, প্রশিক্ষণ নেই, লোকেরা জানে না, ওয়াকিবহল না, লোকে বলছে আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, নমিনেশন নিতে পারবো না, কোথাও বলছে ডিসিআর কাটা যাবে না, তাহলে এই যে প্র্যাকটিক্যালি একটা দিন নষ্ট, এই সম্পূর্ণ অব্যবস্থার দায় কে নেবে? এটা তো খুব স্পেসিফিক প্রশ্ন, আমি ডিফার করছি মনে করতে মনে করছে যে আজকের দিনটা নষ্ট হলো। আমি মনে করি যে ১৮ পঞ্চায়েত নির্বাচনের সাথে এখানেই তফাৎ হচ্ছে, আচ্ছা এবার বলি যে বিশ্বনাথ বাবু এতক্ষণ ধরে খুব মানে উত্তেজনার সাথে সাথে বা আবেগ নিয়ে বলছিলেন, উত্তেজনা নিয়ে বলছি না, আমি হচ্ছে অভিমুখটা চেঞ্জ হচ্ছে, এবার প্রশাসন দিয়ে উত্তেজিত কে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, যেন কেন্দ্রীয় বাহিনী আসলে মানুষ খুব সুশাসনে থাকে, আমরা তো ঘরের সামনে হাতে কোথায়,